নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। বর্ষাকালে বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ ইলিশ মাছ, যেটা আজকে তৈরি করব ইলিশ মাছ ভাপা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ইলিশ মাছ ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা রয়েছে। দেখুন, মাছটা কিন্তু খুব বেশি বড় মাছ নয়, এটা কিন্তু 700 থেকে 800 গ্রাম ওজনের মধ্যে মাছটা রয়েছে। তবে খুব বেশি বড় মাছ হলে কিন্তু আপনারা দুদিকে পিস করে করতে পারেন। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি লবণ। লবণটাকে মাছটা মাখিয়ে নেব। অনেক সময় হয় কি, মাছটা যেহেতু ভাপে রান্না হয়, ভেতরে কিন্তু কোনো রকম লবণ ঢোকে না, তো তার জন্য মাছের গায়ে যদি অল্প একটুখানি লবণ এরকমভাবে মাখিয়ে 5-10 মিনিট রেখে দিয়ে মাছটাকে রান্না করে, তাহলে মাছের স্বাদটা বেশ ভালো আসবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 2 চামচ, আর নিচ্ছি সাদা সর্ষে 1 চামচ। এবার এটার মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। একটু হালকা গরম জলের মধ্যে এটাকে একটু ভিজিয়ে রাখলে 5-10 মিনিট, তাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে বেশ সুবিধা হবে আর পেস্টটাও খুব স্মুথ হবে। দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, জলটাকে ফেলে দিলাম। এবার এই সর্ষেটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দেব আমি এখানে 3 চামচ। এবার একটু সামান্য জল দিয়ে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর নারকেলটাকে একসাথে পেস্ট করে নেব। ভাপাতে কিন্তু সর্ষের সাথে একটু নারকেল কোড়া দিলে খেতে বেশি ভালো হয়। দেখুন, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার যে নুন মাখানো মাছটা ছিল, এর মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম। দেব অল্প একটু নুন, কারণ আমার কিন্তু মশলার মধ্যেও লবণ রয়েছে, প্লাস ইলিশ মাছের মধ্যেও কিন্তু অল্প একটু লবণ মাখানোর ছিল, সেটা বুঝে দিলাম। দিচ্ছি 3 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর দেব সামান্য একটু চিনি, কয়েক দানা চিনি আমি এর মধ্যে অ্যাড করছি। চিনিটা দিলে স্বাদের কিন্তু বেশ ব্যালেন্স আসবে। এবার মাছটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাছটাকে একটু মেখে নেব। মাছের গায়ে নারকেল সর্ষের মিশ্রণটাকে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আপনারা মেখে 10 মিনিট রেখেও দিতে পারেন, আবার আপনারা সাথে সাথেও করে নিতে পারেন। এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগবে, তেলটা না দিলে কিন্তু মাছের স্বাদটা ভালো আসবে না। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী তেলটাকে অবশ্যই কিন্তু সমস্যা থাকলে কমিয়ে নিতে পারেন। মাছটাকে খুব ভালো করে মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন। এবার এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন একটা টিফিন বক্স নিচ্ছি, একটু বড় ছড়ানো টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি একটু মশলা দিয়ে নিলাম, যাতে মাছগুলো আটকে না যায়। মশলা দিয়ে তারপরে আমি একটা একটা করে মাছ উপর থেকে সাজিয়ে দেব। টিফিন বক্সটা একটু ছড়ানো হলে মাছগুলো কিন্তু গায়ে গায়ে লেগে থাকবে না। এবার ওপর থেকে আমি সমস্ত মশলাটাকে দিয়ে দিচ্ছি।
রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল আমি উপর থেকে দিয়ে দিলাম, কারণ এই জলটা মশলার প্লেটটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই কারণে অল্প একটু জল আমি অ্যাড করলাম। এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আমি এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব কয়েক চামচ কাঁচা সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, চারিদিকে একটু উপরে সারফেসটা ঘুরিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম। এবার এটাকে স্টিমে হতে দেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, জলটার উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা কড়াইয়ের উপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি, উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দেবো, আমি এখানে নোড়াটা দিয়ে দিলাম যাতে জলটা ফোটার পরে যেন টিফিন বক্সটা ভেতরে জল না ঢুকে যায়, সেই কারণে এটা দিলাম। এইভাবে আমি 10-15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, দেখুন ভাপার জলটা বেশ ফুটছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের, একদম কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, এর সাথে একটু গরম গরম ভাত নিয়ে নেবেন। ইলিশ মাছ ভাপা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।